হে গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আজকের ব্লগটা হলো কলকাতা ফর্টিস হসপিটালের ব্লগ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্টলি তোমরা দেখতে পাচ্ছ ইমার্জেন্সি থেকে এবার আমরা সামনের দিকে আগাবো। টোটাল এরিয়াটি দেখে নাও একবার। এবার চলো ভেতরের দিকে প্রবেশ করা যাক। তো দেখতে পাচ্ছ আমি ভেতরে প্রবেশ করছি। ফার্স্টলি যে দরজাটি ছিল সেটি ছিল সেন্সরযুক্ত একটি কাচের দরজা, একটি নয় পরপর দুইটি। তো কাচের দরজার সামনে যখনই গেছি তখনই অটোমেটিকলি খুলে গেছে। তো লিফট ধরে আমি লেভেল ফোরে চলে এসেছি, কারণ আমার কাজটি লেভেল ফোরেই ছিল। তো চলো লেভেল ফোরে কী কী আছে সেটি তোমাদের দেখাই। লেভেল ফোর বলতে ভুল হবে, প্রত্যেকটা লেভেলেই ঠিক সেম ডেকোরেশন এবং সেম পেন্টিং। আর দেওয়ালে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দেওয়ালে পেন্টিং আছে। তোমরা নির্দেশনা দেওয়ালেই পেয়ে যাবে কোথায় কি। এখানে চাপ নেওয়ার কোনো কিছুই নাই, তোমরা দেওয়ালটি দেওয়ালে ফলো করলেই বুঝতে পারবে। তো লেভেল ফোর থেকে আমি এবার নিচের দিকে যাব। চলো লিফটে যাওয়া যাক। সাধারণত ফর্টিস হসপিটালে লিফট আছে তিন তিন করে প্রত্যেক সাইডে, এক দুই তিন। তো আমি তিনটেরই পাটে চাপা শুরু করি, দেখি কোনটা খুলে। এটা উপরে যাচ্ছে, মারলাম উপরে চাপ। আপনি আমার যেতে হবে নিচে, তো এটিতে আমার কোনো কাজ নেই। ফার্স্টের যেটি ওটি মেবি খুলবে। হ্যাঁ, এটি খুলেছে। তো উঠে গেলাম লিফটের ভিতর। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি লিফটের ভেতরে আছি। তো এখানে একটা ফানি মোমেন্ট হয়েছে। কাকিমণি আমাকে বলছে যে তুই পড়ে যাবি লিফটের ভিতরে। তো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, জাস্ট ফান।